লংকার ভালুকমারি ইউনিয়ন ব্যাংকর চতুর্থ বর্গর কর্মচারী গফুর দাস নামৰ লোকজনক সোমবারে পুয়া চিপলুয়া অবস্থাত উদ্ধার হওয়া ঘটনায় অঞ্চলজুড়ি তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। ঘরের কাষতে থাকা এখন ব্রয়লার ফার্মত মৃত অবস্থাত উদ্ধার করা হয় গফুর দাসক। দেওবারে নিশা বলবুম যাত্রার বাবে রেং বেঙলে যাও বলে ঘরের পর 8 বজাত ওলাই যাওয়া গফুর দাসক পুয়া এনেদরে সন্দেহজনক অবস্থাত উদ্ধার করা হয়। লঙ্কা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে প্রাথমিক অনুসন্ধানত লোকজনের মৃতদেহর কাষতে মদর বটল, গিলাস আর পানির বটল উদ্ধার করেছে। জানিব পরামতে ব্যাংক কর্মচারীর মৃত গফুর দাসক নিশা দুজন লোকের সঙ্গে একেলগে দেখা পাওয়া গৈছিল। আরক্ষী সমগ্র ঘটনার তদন্ত অব্যাহত রাখার লগতে স্নিফার ডগর সহায়তো অনুসন্ধান অব্যাহত রাখিছে। কুয়া পালো ইয়াত কুয়া পাই আমি পালো ডেড বডিটো মানে হ্যাঙ্গিং কেস হয়। সো আপনার তেওঁ নিজৰ ঘৰতে ব্রয়লার ফার্ম এখন আছে, তাত তেওঁ হ্যাঙ্গিং ৰ প্লাষ্টিক ৰোপৰে হ্যাং কৰিছে। সো বর্তমান আমি এতিয়া একো ক'ব নোৱাৰিম যিহেতু পোষ্টমর্টম রিপোর্ট এলাকে অহা নাই। সো পোষ্টমর্টম রিপোর্টের পাছতে আমি ফাইনাল কি বা হয় এটো ক'ব নোৱাৰিম। সো আপুনি যেহেতু প্ৰথম পাহি দেখিছে কি পাইছে আপুনি তেনেকৈ আৰু লংকাৰ পৰা ইজ্জত সিং রিপোর্ট।